আসসালামু আলাইকুম, আইটি নাট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের বিষয়, সি প্যানেল থেকে .htaccess ফাইল কিভাবে খুঁজে বের করতে হয় এবং তা কিভাবে ডিসেবল করতে হয়। কোনো কারণে যদি .htaccess ফাইলে আপনার খোঁজার দরকার হয় কিংবা তা যদি ডিসেবল করার দরকার হয়, তাহলে প্রথমে আপনাকে সি প্যানেলে লগ ইন করে নিতে হবে। এরপর ফাইলস সেকশন থেকে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করতে হবে। ডিফল্টভাবেই সি প্যানেলে .htaccess ফাইলটি হিডেন অবস্থায় থাকে। শুধু যে .htaccess ফাইলটি হিডেন থাকে এমন না, ডট দিয়ে শুরু করে যে কোনো ফাইল বা ফোল্ডার যদি আপনার সি প্যানেলে থাকে তা সবগুলোই হিডেন অবস্থায় থাকবে। ইভেন আপনি যদি একটি ডট নামে কোনো ফোল্ডার বা ফাইলও ক্রিয়েট করেন সেটাও কিন্তু হিডেন থাকবে। তো এটি শো করার জন্য টপ বার মেনুগুলোর মধ্যে থেকে সেটিংস বাটনে ক্লিক করতে হবে। এরপর শো হিডেন ফাইলস এই অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করে দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার সি প্যানেলের সকল হিডেন ফাইল বা ফোল্ডারগুলো কিন্তু শো করবে। আর যদি আপনার এখানে শো করা থাকে অলরেডি বা এখানে শো হিডেন ফাইলস এই অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করাই থাকে, তাহলে আর আপনাকে কিছু করার দরকার হবে না। তখন আপনাকে আপনার ডোমেনের যে ডকুমেন্ট রুট ফোল্ডার আছে সেখানে যেতে হবে। যদি আপনার সি প্যানেলে প্রাইমারি ডোমেন হিসেবে থাকে তাহলে পাবলিক আন্ডারস্কোর HTML এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আর যদি অ্যাডন ডোমেন বা সাব ডোমেন হয় তাহলে সেই অ্যাডন ডোমেন বা সাব ডোমেনের ডকুমেন্ট রুট ফোল্ডারে যেতে হবে, যা আপনি খুব সহজেই পাবলিক আন্ডারস্কোর HTML এই ফোল্ডারের ওপরে বা এই ফোল্ডারের ভিতরে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো এটি ডিপেন্ড করে আপনার হোস্টিং প্রোভাইডারের ওপর এবং সার্ভার ভেদে তারা কোন লোকেশন সেট করে দিয়েছে। তো যাই হোক, আমার যেহেতু এখানে প্রাইমারি ডোমেনের রুট ফোল্ডারে যেতে চাচ্ছি, এজন্য পাবলিক আন্ডারস্কোর HTML এই ফোল্ডারটি আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু দেখতেই পাচ্ছি যে .htaccess ফাইল নামে একটি ফাইল রয়েছে। এখান থেকে এটি ডিসেবল করার জন্য জাস্ট টপ বার মেনু থেকে রিনেম বাটনে ক্লিক করুন। এরপর এখানে যে কোনো একটি আন্ডারস্কোর বা ড্যাশ টাইপ করে দিয়ে যে কোনো একটি নাম আপনি এখানে টাইপ করতে পারেন। এমন একটি এখানে নাম টাইপ করবেন যেন আপনি খুব সহজে বুঝতে পারেন যে এই ফাইলটি আপনি রিনেম করেছেন। এরপর এটি রিনেম করার জন্য রিনেম ফাইল এই বাটনে ক্লিক করলে এটি রিনেম হয়ে যাবে। আর যে কোনো ফাইল যখন আপনি রিনেম করবেন বা এই .htaccess ফাইলটি যখন আপনি রিনেম করে দিবেন তখনই কিন্তু এটি কিন্তু ডিসেবল হয়ে যাবে। এইভাবে আপনি খুব সহজে এটি ডিসেবল করতে পারেন। আর যদি আপনার .htaccess ফাইলটি এনেবল করতে চান তাহলে আপনি যে নামে ডিসেবল করেছেন অর্থাৎ রিনেম করেছেন এটি জাস্ট আপনি সেটা মুছে ফেললেই হবে। অর্থাৎ আপনি যদি .htaccess নামে যদি এই ফাইলের নামটি রেখে দেন তাহলে কিন্তু এটি এনেবল থাকবে এবং এটি কাজ করবে। যখন আপনি এটি ডিসেবল করে দিবেন .htaccess তাহলে এর ভিতরে যত রুল ক্রিয়েট করা থাকবে সবগুলোই কিন্তু ডিসেবল হয়ে যাবে এবং অন্যান্য আপনার সি প্যানেলের যে .htaccess ফাইলগুলো আছে সেগুলো যদি আপনি খুঁজে পেতে চান তাহলে জাস্ট আপনি টপ বার যে এখানে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে .htaccess লিখে সার্চ করবেন এবং গো বাটনে ক্লিক করবেন। তবে এখানে খেয়াল রাখবেন যে এখানে অল ইয়োর ফাইলস সিলেক্ট করা আছে কিনা। তবে আপনি যদি চান এখানে ফিল্টার করে নিতে পারেন যে যদি শুধুমাত্র পাবলিক আন্ডারস্কোর এই ফোল্ডারের ভিতরেই কতগুলো .htaccess ফাইল আছে তা যদি দেখতে চান, অথবা কারেক্ট ডাইরেক্টরি অর্থাৎ এখানে যে ডাইরেক্টরিতে থাকবেন সেটাও আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে অল ইয়োর ফাইলস এটি সিলেক্ট করা থাকে ডিফল্টভাবে, তো এটি সিলেক্ট করে রাখবেন এবং এখানে সার্চ অপশনে .htaccess টাইপ করে গো বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনার সি প্যানেলের যে যে ডাইরেক্টরিতে .htaccess ফাইল থাকবে তা এখানে শো করবে এবং সেই অনুযায়ী আপনি যে আপনার যে .htaccess ফাইলটি ডিসেবল করার দরকার হবে বা রিনেম করার দরকার হবে দুটো একই জিনিস, সেই ডাইরেক্টরিতে যেয়ে কিন্তু আপনি .htaccess ফাইলটি ডিসেবল করতে পারেন। তো এইভাবে আপনি খুব সহজে .htaccess ফাইল আপনার সি প্যানেল থেকে খুঁজে পেতে পারেন এবং তা ডিসেবল করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।